Welcome to Programming ABC. সবাইকে প্রোগ্রামিং এবিসি এর পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাউস এন্টার এবং মাউস এক্সিট কোন বাটনের উপর মাউস নিয়ে গেলে এটার কালার যে কালার থাকে সেটা চেঞ্জ হবে। এটা অবশ্য WPF অ্যাপ্লিকেশন। এটার মাউস এন্টার এবং মাউস লিভ যে ফাংশন দুটো আছে এটাতে কীভাবে কোড লেখা হয় এবং এটার কালার কীভাবে চেঞ্জ হয় সেটা লিখব। ইভেন্ট, আগে বাটনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইভেন্টে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন আছে মাউস এন্টার, ডবল ক্লিক, মাউস এন্টার, DU ডবল টি, বাটন ডট ব্যাকগ্রাউন্ড ইকুয়াল বি আর ব্রাশেস ডট যখন মাউস এন্টার হবে মাউস বাটনের উপর নিয়ে যাব তখন একটা কালার দেব, ডার্ক ডার্ক গ্রে দিলাম। এই লাইনটা জাস্ট কপি করেন এবং আবার মেইন উইন্ডো এটাতে এবং মাউস লিভ এই ইভেন্টে ডবল ক্লিক করেন। মাউস লিভে বাটন ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার বাটনটা গ্রিন ছিল সেহেতু আমি যখন মাউসটা বাটন থেকে সরে যাবে আবার যেন পুনরায় গ্রিন হয়, GRWE গ্রিন। এখন স্টার্ট ডিবাগিং, দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। আমি যখনই সরে নিয়ে আসছি মাউস বাটনের উপর থেকে তখন এটা আবার পুনরায় গ্রিন কালার হচ্ছে। মাউস এন্টার এবং লিভ যে ফাংশন আছে সেই ফাংশনগুলো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।